وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, কামলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। আল্লাহ বলে আমি মুমিনের জান মালকে কিনেছি, আমি আল্লাহর সুন্দর জান্নাতের বিনিময়ে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। পবিত্র মেরাজের মাস, মেরাজের চাঁদ, আপনারা জানেন এই রজবের মাস। ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটি হলো আমার নবীর মাস, রমজান মাসটি হলো আমার নবী বলেন আমার উম্মতের মাস। এই রজব মাস এমন একটি মাস যেই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার মহান রবের দিদারে নিয়েছেন। সকল বলেন আলহামদুলিল্লাহ। এই রজবের চাঁদেই আমরা যারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার নবী পাকের উম্মত যারা আছি, আমরা এই 5 ওয়াক্ত নামাজ এই মাসে পেয়েছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, অন্তত পক্ষে এই রজবের চাঁদে যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজটা নিয়মিতভাবে আদায় করি। এই রজবের মাসের ব্যাপারে, নবীর মেরাজের ব্যাপারে অনেক মুসলমানদের, আমাদের মতো টুপিওয়ালা পাগড়িওয়ালাদের অ্যালার্জি হয়ে গেছে। এক নম্বর অ্যালার্জি হলো, কেউ কেউ বলতেছে আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছেন, কেউ কেউ বলতেছেন আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছেন, আবার কেউ কেউ বলতেছেন আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই। এই দুইটা কথাই তাদের মন গড়া কথা। দুইটা কথা কি? মন গড়া কথা। কারণ আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন, আপনারা বলুন, আপনারা জবান খুলে বলুন, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে, আমার নবী কি আল্লাহকে চর্মচোখে দেখেছেন? এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমার নবীর মেরাজ স্বপ্ন নয়, নবীর মেরাজ হলো বাস্তব, ঠিক কি না? কোন আজকে এই বর্তমান প্রেক্ষাপটে ইমানের বাজারে অনেক ধরনের প্রবলেম। আপনি নামাজে যান, দেখবেন নিজেদের মধ্যে বিতর্ক, ইমানের দিকে দাবি হন, আকীদার দিকে যান বিতর্ক। সকল বিতর্কের অবসান যদি করতে হয়, দূরে থেকে পৃথক থেকে সমাধান করা যাবে না, আপনাকে আমাকে সরাসরি আসতে হবে। এই সরাসরি একত্রে বসার সৌহার্দ্যপূর্ণ মনোভাব যতদিন তৈয়ার হবে না, ইসলাম কোরআন ইমান আকীদার বাজারে এই বিচ্ছিন্নতা আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিবে কোনো একদিন। কথা বলেন ঠিক কি না? আজকে হিজাবের বিরুদ্ধে কথা বলা হয়, আজকে ধর্মের বিরুদ্ধে অবমাননা করা হয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে সন্দেহ পোষণ করা হয়, এবং নবী পাকের জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলা হয়। এই সমস্ত বিষয়গুলো যদি অপনোদন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে
একটি প্ল্যাটফর্মে আসতে হবে, একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মাধ্যমে। সুপ্রিয় মুসলিম কেরাম, এই মাদ্রাসা হলো সেই ঈমান আকীদা এবং আন্তরিকতার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার অন্যতম একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাধ্যবাধকতায়ও আপনারা যারা অনেকগুলো লোক এসেছেন, আপনাদের সকলকে আমি আবারও বলছি, এই রজবের চাঁদ অত্যন্ত বরকতপূর্ণ চাঁদ। এরপরে যে মাস শাবান মাস আসবে, এই মাসটা আরো বেশি বরকতপূর্ণ মাস। এরপরে রমজানটা যেটা আসবে সেটা আরো বেশি বরকতপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ পাক এই মেরাজ, মেরাজটা আসলে কি? এই মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো একটা মানুষ গবেষণা করে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের বিধি বিধানগুলোর যে বিভিন্ন ধরনের স্টেশন কন্ডিশন আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। এটা ইমানি ভাবে হোক, আকীদা ভিত্তিক হোক, আর আমলের আমলের ধারায় হোক। যেমন ইমানি বিষয় কি? ইমানি বিষয় হলো 124,000 পয়গাম্বরের মধ্যে আল্লাহ কোন নবীকে আল্লাহর দিদারে নেন নাই, কিন্তু আমার নবীকে নিয়েছেন। এখান থেকে আপনি দার্থহীন কণ্ঠে আওয়াজ তুলে বলতে পারবেন, আমার নবী সবসে আওলা ওয়া আলা হামারা নবী। এই মাদ্রাসায় অ্যাসেম্বলি তো কর, অ্যাসেম্বলি হয় কিনা আমি জানি না, অ্যাসেম্বলির মধ্যেও এ শানটা পড়া হয়, সবসে আওলা ওয়া আলা হামারা নবী। সবসে আওলা মানে আমার নবী সবসে প্রথম, সবার প্রথম, সবসে আওলা ওয়া আলা সবার উপরে আমার নবী হামারা নবী। আসমানুহি পর সব নবী রহ গয়ে, সাত আসমানের মধ্যে সাতজন পয়গম্বর। মেরাজের সবার সময় নবীর সঙ্গে দেখা হয়েছে, এর উপরে আর কোন নবী যেতে পারে নাই। আর আমার নবী আরশে আজম পে পৌঁছা, হামারা নবী আমার নবী আরশে আজমে গিয়েছেন। এই যে এত বড় ইমানি সুখবর গুলো, এই সুখবর গুলো জেনে যাদের অন্তরে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আর নবীর ইশক রিসালাত পয়দা হবে না, তারা কখনো ইমানের স্বাদ পাবে? আর যখন ইমানের স্বাদ পাবে না, এই জন্য যুবক ভাইরা, আমার আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে, স্বপ্ন না বাস্তব? আমার নবীর মেরাজ বাস্তব। আমার নবী আল্লাহকে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, চর্মচক্ষে দেখেছেন, এতে কি কোনো সন্দেহ আছে? আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত, জবান খুলবেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এই ঘটনাটা যদি বর্ণনাটা না করতেন, এই ঘটনার সংজ্ঞা যদি বনী ইসরাঈলে আল্লাহ পাক না দিতেন, তাহলে এই কিছু মানুষ ছিল আমাদের সমাজে এই মেরাজ কোনোভাবেই বিশ্বাস করত না, কোনোভাবেই আপনি বিশ্বাস করাইতে পারতেন না যদি কোরআনের ভিতরে সরাসরি মেরাজের কথা না আসতো। যেগুলো আসে এগুলি তারা অবিশ্বাস করতেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ আকবার, জোরে বলুন। আমাদের এখন কেমন লাগতেছে? কথা কয় এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, কন্যা দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। এটা মেরাজের চান, এটা আমাদের উম্মতের জন্য সবচেয়ে বড় ঈদের মতন। কথা কন ঠিক কিনা কন? তাই জন্য হাত নামালি সঙ্গে লেগে সোজা করেন, একদম সোজা করেন। একটা শুভেচ্ছা দেন, এভাবে আমরা সবাই রে দেন, আমরা আসছি ভাই, আপনার আমি দেই দেন। বাজারে দিকে আসুন,
আলহামদুলিল্লাহ কল আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সৌহার্দ্যপূর্ণ জগতে আমাদের সকলকে ইমানি চেতনায় থাকার তৌফিক দান করে বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? খুব বিপদ আছে কিন্তু বাহাদুর আটকে রাখছি, ওয়া পরে ওয়াজ করব। আর মানে এগুলো দরকার আছে, এগুলো সুন্নতের যোদ্ধা কথা বলেন ঠিক কিনা বলেন। সকলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে পড়ি আল্লাহু আকবার। এই যে মানুষগুলো আমার রাস্তাটা ব্লক করছে, এটা কোন উচিত হইল? আপনারা তো ওই দিকে যাবেন, ওই দিকে মাঠটা পূরণ করেন, আপনারা ওই দিকে মাঠ গিয়ে এই এই রাস্তা ব্লক করলে কেমনে হইবো? এই যে ওই কোনা খালি আছে তো, এই ওই রাস্তা গেলে ওই রোড পরে তো ব্লক হয়ে গেছে, এই ওই দিকে একদম ওই দিকে যান। এই বাবা আপনার পথ এটা, আমাদের শুধু একটাই রাস্তা, এই রাস্তা ব্লক করলে কেমনে হবে? সবাই জবান খুলে করে আল্লাহু আকবার। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. الله أكبر. মেরাজের ঘটনায় এমন একটা ঘটনা, যেই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনের মধ্যে তুলে ধরতে গিয়ে আল্লাহ নিজেই সুবহান, নিজের সুবহান গুণ কীর্তন লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বি আবদিহি তার বন্ধুকে, লাইলান রাতের বেলায় নবীকে মেরাজ করিয়েছেন। এখানে লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, বলছেন লাইলান, রাতের কিছু অংশ আমার নবীরে আমার আল্লাহ আল্লাহর সান্নিধ্যে নিয়েছেন, আল্লাহর দিদারে নিয়েছেন। কোথায় থেকে নিয়েছেন? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার নবীর আল্লাহ মেরাজ করিয়েছেন। অযুবক সেখান থেকে আমার আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে আরশে আজিম পর্যন্ত আমার নবীকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, কিভাবে নিয়েছে, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা কেন নিয়েছেন, কারণটা কি? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ এস্তারা ক্রয় করেছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম মুমিনের মাল, মুমিনের জান, ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল। আল্লাহরে জিজ্ঞেস করি হুমনার জমিন থেকে আল্লাহ কোনো কিছু কিনতে গেলে কোনো কিছু দিতে হয়, আল্লাহ গো আপনি কিসের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনেছেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে আমি মুমিনের জান এবং মাল কিনেছি বি আন্না লাহুমুল জান্না, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনেছি। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। আল্লাহ বলে আমি মুমিনের জান মালকে কিনেছি আমি আল্লাহর সুন্দর জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর,
মেরাজের আটটা কারণ আছে, কারণের মধ্যে এক নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটাকে দেখানোর জন্যই আমার আল্লাহর দিদারে নেওয়ার সময় আমার আল্লাহ আমার নবীর জান্নাত নিয়া দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মান বাড়িয়েছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? সেই জান্নাত নবী দেখেছেন, সেই জান্নাত আমরা চাই কি চাই না? ওই জান্নাতের মধ্যে নিয়ামত আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? মালিক, আল্লাহু আকবার বলেন, ও মালিক, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময় মহাদিনে, আল্লাহ, সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আবার একটা ঘর বানিয়ে দিও। ওই জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধু নবীকে আমার দরবারে নিয়ে আসো, আপনার জবান খুলে বলুন নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি, আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুল নবী নূর নবীকে আমার আল্লাহ মেরাজে নিবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ কি দেখতে চেয়েছেন? আমার আল্লাহ দেখা দেয় নাই। মূসা নবী বলে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, কারণ আমি আল্লাহকে তুমি সহ্য করতে পারবে না। এই জন্য মূসা নবী আল্লাহরে বলে, আল্লাহ মন মানে না, কত কথা বলতাম, হ্যালো হ্যালো হ্যালো, আল্লাহ এটা কেমনে, ওইটা কেমনে, এটা কেন, ওইটা কেন, এটা দাও, এটা দাও, জীবনে কত কথা বললাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর প্রশ্নের উত্তর দিতেন। এরপরে দেখো দেখো একটা কথার অতৃপ্তি রেখে যায় মূসা কালিমুল্লাহ, এমন নবী যেই নবী হলো গরম নবী, এই নবী আল্লাহর সঙ্গে কথা বলে। আমি একটু মূসা নবীর কাছে জানার বড় আগ্রহ ছিল, মূসা নবী গো, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর কণ্ঠটা শুনতে কেমন ছিল? একটু মনের ভিতরে একটা জাগনা দিয়া উঠে আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনি যে আল্লাহকে মেরাজে গিয়ে ছ চোখকে দেখেছেন, আমার আল্লাহ ছিল কেমন? এই প্রশ্নগুলো আমাদের অন্তরের মধ্যে জেগে ওঠে। কিন্তু আমরা আশ নিরাশা হব না, আমরা আশার বাতি আমাদের অন্তরে আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। তোমাদের অন্তরে একটা জাগনা উঠবে, আমি আল্লাহর কণ্ঠ কেমন, তোমাদের অন্তরে জাগনা উঠবে, আমি আল্লাহ কেমন। এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন হাশরের ময়দানে, আমরা যেদিন হাশরের ময়দানে উঠব, আমার আল্লাহ মূসা নবী আল্লাহর কণ্ঠ শুনেছে, আমার আল্লাহ নিজের কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবে। আরো যদি বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মনের একটা বাসনা আছে,
আমার আল্লাহ ওয়াদা করেছেন হাশরের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে দেখা দিবেন। এই জন্য যুবক ভাইয়ের আমার মূসা নবীকে আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ বলেলেন তরণী তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। এরপর আমার আল্লাহকে দেখার জন্য মূসা নবী তোর পাহাড়ে গেল। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর দিকে যারা পরিমাণ নূরের জিলিক যেই মাত্র তোর পাহাড়ে মারছে গ, মূসা আলাইহিস সালাম বেউশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। আর মেরাজের চান্দে যদি মেরাজের কথা না বলি আর কোন কোন সময় আমার কিশোর বয়সের পোলা পানগুলো মেয়েরাজের ঘটনা জানতে হবে বাতেলদের সঙ্গে লড়াই করতে গেলে। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনার কাছে? সেই মহান সত্তা যিনি 12 আকরাব নবীকে প্রতিজ্ঞান করিয়েছেন হাউলাহু চতুর্পাশে নুরিয়াহু নবীকে দেখানোর জন্য, আই মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে সব নিদর্শন দেখাইবার জন্য আমার আল্লাহ নবীর মেরাজে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার নামে দেওয়ানা। বলে যদি যাও গো সবই, ভুলে যদি যাও গো সবই, তারে ভুলো না, তিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলেওয়ালা শাহে মদিনা। ঠিক ঠিক না বলেন, সব ভুলে যেতে পারবো নবী গো, তোমাকে বলা সম্ভব সম্ভব। আল্লাহ বলে ও মুসা আয় 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 আয়, মুসা নবী তুর পাহাড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ নূরের জিলিক মানল, সুয়ের মাতারে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে, একটা ভাগের নাম হলো যাররা। এই যাররা পরিমাণ নূরের জিলিক যখন আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলো, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড়টা লয় হয়ে গেল, একটু পরে মুসা নবীর হুশ আসলো, আল্লাহ আমি যে বেহুশ হয়ে গেলাম এই তুর পাহাড়ের এই কন্ডিশন কেন, তাই আমার নূরের তাজাল্লিতে তুর পাহাড় লয় হয়ে গেল। জিজ্ঞেস করি আল্লাহ আমার দি কিছু হয় নাই, আল্লাহ ডাক দিয়া কয় তুই ওই এমন ভাবে লয় হয়ে যেতি, একমাত্র তুমি হও নাই, কারণ হলো তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। হাত্তু আল্লাহু আকবার, ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন। এই জন্য মূসা নবী আল্লাহর দেখতে চেয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, এই কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজেই দিদার দিতে চায়। আল্লাহু আকবার বলেন না। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى নবীকে আমার আল্লাহ নিয়ে গেছেন। ও বন্ধু বন্ধু বন্ধুরি কেমনে কইতাম, এত বিশাল বড় আলোচনা কেন হাত দিলাম এটা বুঝলাম না, সময় নিছি মাত্র অল্প, বাধ্য বাধ্যকতায় চলে এসেছি আজকের সময়টা, এই জন্য কষ্ট নেবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা নবী সারা কিছু বুঝি না, আমার নবী হলো সবচেয়ে আওলা ও আলা। আসমান হি পর সব নবী রহ গয়ে,
সে জম্পে পৌঁছাও হামার নবী। আল্লাহুম্মা সাল্লি আজকে নতুন গজল গাইছে কি খারাপ লাগছে কোনটা? এটা যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা সাহেব মাদিন। সুবহানাল্লাহ কয়টা রে, এই পোলাবন শীতে কাতর হয়ে গেছে আমার যুবকগুলোর আওয়াজ নাই, মুরুব্বীদের আওয়াজ আছে, ঘটনাটা বুঝলাম না কিছু। এই যুবক তুমি হুঙ্কার দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, হাত উঠতেছে না কেন বলো ইয়া রাসূলুল্লাহ বলো নারে। কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বাড়িয়ে বলেছি, আজকের মাহফিলে মা বন্ধুরা আছে না নাই? ওয়াজের শুরুতে বলে যায় মা জর্দা কম খাইবা পর্দা বেশি করে করবা। যেখানে খায় ওখানে কইছি মা গো আসে, আরে জর্দা কম খাইতে কইছি আর পর্দা বেশি করতে বলছি। জর্দা খাওয়া ফরজ না, জর্দা না খাইলে হিসাব দল লাগতো না, জর্দা খাইলে হিসাব দল লাগতো না, আরে পর্দা না করলে হিসাব দল লাগবে। জর্দা খাওয়া ফরজ না, পর্দা করা ফরজ। হাত তুলে বলো ঠিক ঠিক বলো। আমি আর কি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আহারে কি একটা মাঠ গাবির, আপনার কি কষ্ট হইতেছে বাবা? এই কথাগুলো জানার দরকার আসেনি, আমি একটু গরম কইতাছি আর কি। গরম বলতে ওই আমার আগের বক্তব্য হইছে গরম রা লোকে গরম হই কোন লাগে, আমার তো হইলো হেই গরমের লোকে, আমার তো হইলো এসকের গরমের লোকে। কথা কোন ঠিক না ঠিক, এইটা হিটা হিটা ওই তবে আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব। আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব। ফিকহুল আকবরের মধ্যে আছে, কিতাব এখানে আছে, শহীদুল্লাহ বাহাদুর কিল্লা দেখাইলো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনবদ্য কিতাব ফিকহে আকবর। এই জায়গাতে আমাদের ইমানি আকীদার অনেক কথা আছে, যে কথাগুলো আপনাদের জানা এবং মানা খুবই প্রয়োজন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মনে হচ্ছে হাসান নিয়ামত গুদাই সুহেল গুদাই তোমরা আছো, জিহাদ আছো, জাহাঙ্গীর আছো, জাহাঙ্গীর এসডি মিডিয়া খুব ভালো, তোমার পরিশ্রম কি অনেক সেলুস জানাই তোমরা ইংরেজি করো সবাই আছে আর আসেনি রে, তার নাম তো জানি না, এই জন্য ওয়াজ উঠতে তোর কাট দিস, কাট দিলে আমি কইয়া দিব, কারণ সুন্নিয়ত প্রচারে এই চ্যানেলগুলোর অবদান অস্বীকার করা যাবে। আজকে আমরা অনেকে চিনি এই মিডিয়ার কারণে, এই জন্য মিডিয়ার ধন্যবাদ জানাই, তবে উল্টা পাল্টা সারিস না, হিডোগে হিডোগে তো আছে ঠিক আছে। এবার এটা সারিস যে মেয়র মহোদয় নিচে বসছিল, বসছিল নিচে বই হওয়ার সময় আমি টাইম উপরে তুলছি, এটা দিয়ে দিস ঠিক আছে। আল্লাহ আল্লাহ, আমার পোলা আমার কাছে পাগড়ি পাবে না, পাগড়ি নেই এবার এবার তো পাগড়ি দিলাম না যে, আচ্ছা বুঝছে পাগড়ি দিব, বাহাদুরে দিবে এবার পাগড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গো সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।